সবগুলো ঠিক মতো আনেছিস তো? এনেছি তো, দেখো না তুমি। তো বাবার জন্য ইসবগুলো গুছিয়ে আনলাম কই সেটা দেখো। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, দুপুরে খেয়েছো? আরে না, মাল লোড দিয়ে তারপরে খাবো। শোনো, তুমি কিন্তু কাজ শেষ করে সময় মতো অফিসে থাকবা। তুমি কি একাই না সঙ্গে কেউ আছে? আরে না, স্বপন আছে, স্বপন। আচ্ছা, তোমার একটু আক্কেল জ্ঞান কম আছে, এত কিছুর পর আবার স্বপনকে কেন? আরে এলাকার ছোট ভাই বেরোদার বাদ দাও তো, মাপ চাই নিছে না। ঠিক আছে, ওকে ডার্লিং, সময় করে খেয়ে নিও। ওকে বাই। কেন, কি হয়েছে? রাত, তারপর বলছি। উফ, আচ্ছা ঠিক আছে বলো। তোর আব্বু কি করেছে জানিস? কি করেছে? ওই স্বপনকে নিয়ে আবারও মাল লোড করতে গেছে। কেন? কেন তা আমি কি করে বলবো, এত কিছুর পর স্বপনকে বিশ্বাস করা উচিত? হ্যালো ভাই, আমি একটা ফোন করে দিতেছি। হ্যাঁ, মালটা দেখলাম। হ্যালো 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 হ্যাঁ বলো, খেয়েছো? আরে তুমি কই? এই তো বেরোচ্ছি। তোর বাসায় কি করো? অফিসে যাও, অনেক কাজ আছে, মাল আনলোড করতে হবে না, যাও অফিসে যাও। আহা, আমি তো নাহিদকে পাঠিয়ে দিয়েছি, আমিও বেরোচ্ছি, এই যে বেরিয়ে গেছি তো। নাহিদে পাঠালে হবে না, তুমি যাও। ও, তুমি এত চিন্তা করছো কেন? লেবার ঠিক আছে, নাহিদ আছে, আমিও তো যাচ্ছি। আমি যাচ্ছি, তুমি ঠিক মতো খেয়ে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা, ওকে। হ্যালো, আই মাল জিনিস সব বুঝে পাইছে তো? সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব পেয়েছি। তুমি কোথায়, কবে আসবা? কবে মানে? না, তোমার ভাব সব তো এরকমই, তাড়াতাড়ি বাড়িতে আসো। শোনো, যা করবা সব ঘরে, বাইরে না। আরে নাও জোড়াইছি, একটা 1-to-1 পলি করা টি শার্ট পাইছি, বড় কোয়ান্টিটি, আলটা দেখাই রওনা দিব। না শোনো, একদম ভং ধরবা না, ফোনটা খোলা রাখবা, আমি ফোন করলে যেন তোমাকে পাই। ঠিক আছে? আচ্ছা রাখো তো। ধরতে পারলে কামে যাবে রে, তোর তো ভালোই হয়, টাকা পয়সা তো খালি আমারই নাই রে। হবে হবে, থাক লোকে, থাক আমার লোকে, দাঁড়া। তোর ভাবি তো খুব চেঁচছে রে। আরে বাদ দে, তুমি যখন বাড়িতে যাই পৌঁছাবা, ভাবি তোমার চেহারা দেখে দেখবে খুশিতে লাফাইতেছে। কইছো?
আমার কার্পন ভাবি সারা কেনা হ্যালো আরে যে চৌরাস্তা জ্যামে আছি আইতে একটু দেরি হইতে পারে হ্যাঁ টঙ্গে 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 ডানে ডানে বায় বায় ভাবি একটু শোনাই দিলাম জ্যামে আছি জীবনে তো মেলা টাকা পয়সা কামাই করল এই যে এই ছোট ভাই বেড়াদের জন্য তো কোনো কিছুই করলাম আরে আমার সঙ্গে লেগে থাক কইছি এই স্বপন আমার এলাকার ছোট ভাই হীরা তোর ভাই আমার ফোন ধরছে না তুই একটু ফোন দিয়ে দেখ না যদি ফোন ধরে বলিস আমাকে একটা ফোন দিতে আর তাড়াতাড়ি যেন চলে আসে শোন তোর ভাবির লাগে কোনো যোগাযোগ রাখবি না ফোন করলে কইবি তোর লগে আমার কোনো যোগাযোগ হয় নাই কে ঠিক আছে রাখ আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযুক্ত সম্ভব হচ্ছে না একটু পরে আবার ডায়াল করুন ফোন বন্ধ না আজেবাজে অভ্যাসটা আর ছাড়তে পারলো না নাকি মোবাইলের চার্জ নেই যাক আর ফোন দেব না সকালে আসুক এইবার ধরে নিয়ে রিহাবে দিয়ে আসবো
আপনিও কিছু হয় নাই না হ্যালো পুলিশ স্টেশন হ্যালো ফিরে এসেছে মানে কি অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খোলো মানে কারা খুন করবে ডেড বডি কে এনেছিল স্বপন আর সুপি স্বপন আর সুপি ওরা কই এখানেই তো ছিল এখানেই তো ছিল এসো স্যার এখান থেকে কাউকে নিয়ে আপনি দেখবেন স্বপন আর সুপি কোথায় আছে আশেপাশে স্যার যদি পান পিক করবেন জি স্যার উনি কি সকালে বেরিয়েছিল গতকাল সকালে বেরিয়েছিল আজকে স্বপন আর সুপি ডেড বডি নিয়ে এসে আপনাদেরকে বলেছে অ্যাক্সিডেন্ট করেছে জি জি আমি নিশ্চিত ওরা খুন করছে ঠিক আছে স্যার ওর কাছে 7-8 লাখ টাকা ছিল টাকা জন্য ওরা খুন করছে 7-8 লাখ টাকা নিয়ে উনি বের হয়েছে জি মাল লোড করতে গেছিল আমি স্বপন আর সুপি ওর কাছে আমরা মেলা টাকা পাই স্বপন আর সুপিকের কাছে আপনারা টাকা পান জি উনি কি করতেন স্টক মার্কেট ব্যবসা করতেন আকাশ স্যার উনি বলছেন যে দুইজন ডেড বডি নিয়ে এসেছে তারা নাকি বলেছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জি স্যার বাট সিমটম কিন্তু সেটা বলে না জি স্যার ওনারা সন্দেহ করছে ওদের দুজনকে
ঠিক আছে, দুই রকম কথা আছে, আমরা দেখি পোস্টমর্টম করে কি হয়। জি স্যার, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার হাতের মধ্যে যেটা আমরা পেয়েছি। জি স্যার। এবং স্যার মনে হচ্ছে যে তাকে জোর করেই স্যার মারা হয়েছে। ইটস মে বি, ইটস মে বি। আপনি কাজ করবেন, আপনি সুরতহাল করবেন পুরো জিনিসটা মাথা থেকে পা পর্যন্ত এ টু জেড। জি স্যার। আপনারা একটু প্লিজ যান, আমরা দেখছি, আমরা দেখছি আসলে কি হয়েছে, সমস্ত কিছু আমরা দেখবো, আমরা ব্যবস্থা। আবার ক্ষমা চেয়ে ওরা আমার স্বামীর সাথে মিলে গেছে। ঠিক আছে, যেদিন স্যার বেড়েছিল ওদিন আমার স্বামীর সাথে 800,000 টাকা ছিল। কিছু পেয়েছ? না স্যার, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। স্যার আমার আব্বু আসলে অনেক সহজ সরল ছিল, ওরা বারবার আমার আব্বার সাথে মিথ্যা কথা বলার পরও আমার আব্বার কাছে যখন মাপ চেয়েছিল তখন আব্বু মাপ করে দিয়েছিল, কিন্তু ওরা এই সহজ সরল তার সুযোগ নিয়ে আমার আব্বুকে স্যার মেরে ফেলেছে। স্যার স্যার আমরা এর বিচার চাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আসলে জিনিসটা বুঝতে পারছি। এসব কিছু অবস্থা আছে স্যার? নাম্বারগুলিকে সিরিয়াল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। আচ্ছা একটু বলবেন হারিয়ার দিতে। জি স্যার। আপনারা বলছেন যে ওরা খুন করেছে আর ওরা এসে বলছে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিষয়টি আসলে প্রকৃতপক্ষে কি হয়েছিল সেই সিদ্ধান্ত আমার দরকার। এবং আমি ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, নিজে একটা আননেচারাল ডেথ মামলা রেকর্ড করেছি। বাট আমি কথা দিচ্ছি উইদিন ভেরি শর্ট টাইম আমি এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসার ব্যবস্থা করব। এর মাঝে আমরা স্বপন আর সফিককে ট্র্যাক করার ব্যবস্থা করছি। যদি প্রকৃতপক্ষে আপনাদের চিন্তা কিংবা আপনাদের ধারণা সঠিক হয় আমি অবশ্যই এটা মার্ডার কেস নিব এবং আমি অবশ্যই এটা বিচারের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার। একটু ধৈর্য ধরুন, আমি জাস্ট রিপোর্টটার জন্য ওয়েট করছি। কারণ আমি যদি এখন আপনাদের কাছে মার্ডার কেসটা নিই, পরে যদি রিপোর্টে আমি অন্য কিছু পাই তাহলে আমি বিতর্কিত হব। যেহেতু দুই পক্ষ দুই রকম কথা বলছে, এখানে আমার বিশেষজ্ঞ কাউকে দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। বিশেষজ্ঞ বলতেই ডাক্তার, ডাক্তার রিপোর্ট দিবে যে এটা মার্ডার নাকি মার্ডার না। ইফ ইট ইজ মার্ডার আই উইল টেক ভেরি ভেরি সিরিয়াস অ্যাকশন।